দীর্ঘ চব্বিশ দিন পর অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ উদ্ধার হওয়া চিতাবাগের চিকিৎসার পর তাকে গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে জানিয়েছে বন দপ্তর দীর্ঘ প্রায় চব্বিশ দিন পর অবশেষে খাঁচাবন্দি হলো চিতাবাঘ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট এলাকার একটি চা বাগানে স্থানীয় সূত্রে জানা গেছে বিগত প্রায় এক মাস ধরে মাঝে মধ্যেই চিতাবাঘের হামলার মুখে পড়তে হয়েছে বাগানের শ্রমিকদের ঘটনায় বেশ কয়েকজন চা বাগানের শ্রমিক আহত হন বিষয়টি মালিক পক্ষ জানার পর যোগাযোগ করেন বিন্নাগুড়ির ফরেস্ট রেঞ্জে বন দপ্তরের পক্ষ থেকে এরপর চা বাগানে বাঘ ধরার জন্য খাঁচা পাতা হয় বুধবার সকালে বাগানে শ্রমিকরা দেখতে পান খাঁচায় ধরা পড়েছে বাঘ এরপর বনকর্মীরা এসে বাপ্পিকে উদ্ধার করেন বন দপ্তর সূত্রে জানা গেছে খাঁচায় ধরা পড়া বাঘটি বর্তমানে অসুস্থ তাকে প্রাথমিক চিকিৎসার পর গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে यहाँ पर एक बहुत दिनों से बाघ का आक्रमण चल रहा था बागान में भागा, 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 को किया है कारण से बाघ का आतंक चारों तरफ था तो पिछला पंद्रह तारीख को हम लोगों ने एक पिंजरा बिना गुड़ी वाइल्ड लाइफ से लाकर ला कर के लगाया और ये पिंजरा डालने के बाद हमने आज चौबीस दिन में ये बाघ खचाबंदी हुआ इनके साथ में जो देखा गया था वो चार बाग था अभी एक ही बाग बंदी बना है और भी पी यहाँ पिजरा लगाने का दरकार है जिससे यहाँ वर्करों का आतंक जो है बाघ का प्रति वो खत्म होना चाहिए सब जगह पिंजरा लगाना चाहिए ब्यूरो रिपोर्ट न्यूज लैंड जलपाईगुड़ी